অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে, শুভ দীপাবলির আগাম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি দীপাবলি বাম্পার লটারি পেতে চলেছে, লটারি এবং জুয়া থেকে এই সাতটি রাশি অর্থ পেতে চলেছে। কোন এই সাতটি রাশি? এই দীপাবলি বাম্পার জুয়া এবং ফাটকা থেকে প্রচুর অর্থ ইনকাম করতে চলেছে। প্রথম যে রাশি আমি কথা বলবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন আপনাদের রাশিচক্রে দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব এবং একাদশ ভাব, অর্থাৎ দ্বিতীয় একাদশের কানেকশান, পঞ্চম একাদশের কানেকশান এবং একাদশ দ্বিতীয়ের কানেকশান কিন্তু একান্ত বিচার্য বিষয়, বা এইভাবে কোন গ্রহ বসে আছে বা এইভাবে অধিপতি কোথায় অবস্থান করছে এবং আপনার রাশিচক্রে রাহু গ্রহ কেমন আছে এবং রাহু আপনার পীড়িত নেই তো, শুক্র আপনার পীড়িত নেই তো, কেতু গ্রহ আপনার পীড়িত নেই তো, রাহু আপনার কোন নক্ষত্রে বসে আছে এবং কত নম্বর ঘরে বসে আছে, এটা কিন্তু দেখা একান্ত বিচার্য বিষয়। তবেই কিন্তু এই যে আপনি লটারি পাবেন কি পাবেন না, তবে কিন্তু পিঙ্ক পয়েন্ট প্রেডিকশান কিন্তু করা সম্ভব। দেখুন অনেকেই লটারি কাটছেন কিন্তু প্রত্যেকের ভাগ্যে কিন্তু লটারি বাঁধছে না, অর্থাৎ লাগছে না, লটারি কেটে 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 আপনারা নিঃস্ব হয়ে গেছেন। কিন্তু আপনারা আগে দেখিয়ে নিন যে কোন সময়টা লটারি কাটার জন্য আপনাদের শুভ, অর্থাৎ আপনার রাশিচক্রে লটারির যোগ আছে কি না, বা থাকলেও সেটা কোন সময় আপনাদেরকে কাটা দরকার আছে, কোন সময় থেকে কোন সময়ের মধ্যে, এবং আপনাদের ফরচুনা নাম্বার এটা একান্ত বিচার্য বিষয়, অর্থাৎ আপনাদের যে ফরচুনা নাম্বার এবং কখন আপনারা লটারি কাটতে যাবেন, কীবার আপনারা লটারি কাটবেন এবং কোন সংখ্যাকে আপনারা প্রাধান্য দিবেন লটারির ক্ষেত্রে, এই জায়গাগুলো এবং কোন নক্ষত্রে কাটতে যাবেন লটারি, এই জায়গাগুলো কিন্তু খুবই বিচার্য বিষয়। এবং আপনাদের রাহুর প্লেসমেন্ট কেমন আছে, আপনাদের রাশিচক্রের শুক্রের প্লেসমেন্ট কেমন আছে, আপনাদের রাশিচক্রে কেতুর প্লেসমেন্ট কেমন আছে, এই জায়গাগুলো যদি পিন পয়েন্টভাবে মিলে যায় আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু লটারি পাবেনই পাবেন। আমি যে বারোটি রাশির মধ্যে যে সাতটি রাশির কথা বলছি, সেই সাতটি রাশি লটারি থেকে প্রচুর অর্থ কিন্তু পাবে, অর্থাৎ এই যে বারোটি রাশির মধ্যে যে পাঁচটি রাশির কথা বলছি না, তার বলে এই নয় যে এই পাঁচটি রাশি লটারি পাবে না, অর্থাৎ এই পাঁচটি রাশি কিন্তু লটারি পাবে। কিন্তু যে সাতটি রাশির কথা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি, অর্থাৎ লটারি থেকে প্রচুর অর্থ পেতে চলেছে, অর্থাৎ যে সাতটি রাশির বর্তমান গ্রহের যে গোচর সেই অনুযায়ী আমি আপনাদেরকে জানাবো যে এই সাতটি রাশি লটারি থেকে অর্থ ইনকাম করবে, অর্থাৎ এই সাতটি রাশির ভাগ্যে কিন্তু লটারি যোগ আছে। অর্থাৎ এই যে 14ই নভেম্বর শুভ দীপাবলি, অর্থাৎ প্রত্যেকেরই জীবন যেন আলোমে আলোকিত হয়ে উঠুক আমি প্রার্থনা করি। এবং যে সাতটি রাশির কথা আমি বলবো, সে সাতটি রাশি যদি দশা অন্তর্দশা পারমিট করে, যদি আপনাদের বাই বার্থ চার্ট গ্রহের অবস্থান ভালো থাকে, আপনাদের যদি কপালে, অর্থাৎ আপনাদের জন্ম ছকে যদি লটারির যদি যোগ থাকে, নিশ্চিত রূপে আপনারা কিন্তু উইন করবেনই করবেন, অর্থাৎ আপনারা এই সময় লটারি পাবেন এবং এই সময় আপনারা লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে প্রচুর কিন্তু অর্থ
এই সময় আপনি কিন্তু পাবেন। বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আমি এই কথাটা আপনাদেরকে বলছি, কিন্তু একান্তই বিচার্য বিষয় হচ্ছে আপনার ন্যাকাল চার্ট। আপনার ন্যাকাল চার্টে কী দেখাচ্ছে, আপনার ন্যাকাল চার্টে রাহু গ্রহের অবস্থান কোথায়, আপনার ন্যাকাল চার্টে শুক্র গ্রহের অবস্থান কোথায়, আপনার ন্যাকাল চার্টে কেতু গ্রহের অবস্থান কীভাবে আছে, আপনার ন্যাকাল চার্টে কোন গ্রহের দশা, মহাদশা, অন্তর্দশা, পতন দশা চলছে, এই জায়গাগুলো, এবং আপনার রাশিচক্রে এখন বর্তমানে কোন গ্রহের দশা চলছে, এই জায়গাগুলো কিন্তু বিচার্য বিষয়। তবে কিন্তু এই যে আমি যে প্রেডিকশনটা করছি, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আপনারা ফল পাবেন, এবং কানেকশানগুলো থাকা দরকার। একাদশ পঞ্চমের কানেকশান, পঞ্চম দ্বিতীয়ের কানেকশান, দ্বিতীয় এবং একাদশ পথের কানেকশান, এবং এই ভাবাধিপতিগুলো কোনভাবে অবস্থান করছে সেটা একান্ত দেখা বিচার্য বিষয়। এবং রাহু আপনার কোন কোন ভাবে অবস্থান করছে, রাহু আপনার নিচস্থ নয় তো, রাহু আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল নয় তো, আপনার রাশিচক্রের শুক্র ডিগ্রিগত দিক থেকে দুর্বল নয় তো, বা কেতু দুর্বল নয় তো। দেখুন, কোন আপনার যে রাশিচক্রে এই রাহু কেতু বা শুক্র বাল্য অবস্থা বা বৃদ্ধ অবস্থাতে নেই তো ডিগ্রিগত দিক থেকে, এই জায়গাগুলো যদি পিং পয়েন্টভাবে প্রেডিকশন করা যায় তাহলে, এবং আপনার রাশিচক্রে যদি যোগ থাকে এবং কোন সময় কাটবেন, ফরচুনা নাম্বার, মেনলি ফরচুনা নাম্বারটা কিন্তু বিশেষ আপনাদের সৌভাগ্য কিন্তু নিয়ে আসে, এবং যে সাতটি রাশির কথা আমি বলবো বিশেষভাবে বর্তমান যে গ্রহের গোচর চলছে সেই অনুযায়ী কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রবল। আর যে পাঁচটি রাশির কথা বলছি না, তারপরে তারা লটারি কাটবেন না এটা আমি বলবো না, তারাও কাটুন, কিন্তু আপনাদের নিজস্ব পার্সোনাল চার্টটা একবার অন্তত আপনারা দেখিয়ে নিন। বর্তমান গ্রহের গোচর অনুযায়ী এই সাতটি রাশি লটারি থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে কোটিপতি হতে চলেছে, অর্থাৎ প্রচুর টাকা কিন্তু পেতে চলেছে। কোন এই সাতটি রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি। দেখুন, অনেকেই লটারি কাটছেন, লটারি কেটে কেটে আপনারা সত্যি কথা বলতে নিঃস হয়ে গেছেন, এমন প্রচুর ফোন এসেছে। আপনারা একবার নিজস্ব ন্যাকাল চার্টটা দেখিয়ে নিন, ন্যাকাল চার্টটা আপনারা দেখিয়ে নিন, আপনাদের ন্যাকাল চার্টের যোগ আছে কি যোগ নেই, যদি থাকে তা কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আছে সেটা আপনারা জেনে নিন। এবং রাহুর কিছু প্রতিকার, শুক্রের কিছু প্রতিকার, এই জায়গাগুলো কিন্তু আপনারা যদি করে নিতে পারেন তাহলে আপনার রাশিচক্রের সাথে আপনার কিন্তু লটারি বাঁধার কিন্তু সম্ভাবনা আছে। এবং বিশেষ করে আপনার ফরচুনা নাম্বার, ফরচুনা নাম্বারটা কিন্তু একান্ত বিচার্য বিষয়, অর্থাৎ আপনার ফরচুনা নাম্বারটা কত এবং কোন সময় আপনারা লটারি কাটতে যাবেন, কোন দিন কাটবেন, কোন নক্ষত্রে কাটবেন, এই জায়গাগুলো, এবং কি উপায়ে লটারি কাটলে লটারি লাগার সম্ভাবনা আছে সেটাও কিন্তু আপনারা জেনে নিন। তাহলে কি হবে, এই যে আপনাদের যে অহেতুক পয়সা নষ্ট হচ্ছে সেইটা থেকে আপনারা কিন্তু কিছুটা হলেও রিলিফ কিন্তু পাবেন। অর্থাৎ লটারি কিন্তু সবার কিন্তু বাঁধে না, অর্থাৎ লটারি প্রত্যেকে কিন্তু, প্রচুর লোক লটারি কাটছে কিন্তু প্রচুর লোক কিন্তু প্রচুর অর্থ নষ্ট করছে প্রথম কথা। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ কেউ লটারি কাটেই না, তাদের কিন্তু জন্মছকে কিন্তু লটারির যোগ আছে, এরকম বহু দৃষ্টান্ত আছে। কৃষক, ক্ষেত খামার বা চা বাগানের শ্রমিক, তারা লটারি থেকে কিন্তু কোটিপতি হয়েছে। তো এই দেওয়ালিতে যে সাতটি রাশির কথা আমি বলতে চলেছি এবার, সেই সাতটি রাশি কিন্তু কোটিপতি হতে চলেছে এই লটারি থেকে। আপনারা যে কোনো লটারি থেকে কিন্তু আপনারা কাটতে পারেন, এবং জুয়া থেকে, সাতটা থেকে এই সময়, এবং ফাটকা কারবার থেকে কিন্তু আপনারা এই দীপাবলিতে
প্রচুর অর্থ কিন্তু পাবেন। তার আগে আপনাদেরকে বারবার বলছি, আপনারা নিজস্ব পার্সোনাল জন্মছকটা একবার অ্যানালাইসিস করে নিন। বারবার বলছি কারণ আপনারা অনেকেই কমেন্টস করছেন যে স্যার আপনি বললেন তো আমার তো মিলছে না, আমার তো লটারি লাগলো না। কিন্তু আপনার বাই বার্থ চার্ট আপনারা দেখুন যে আপনার রাশিচক্রে লটারির যোগ আছে কি নাই। বারবার বলছি, অনেকে কমেন্টস করছেন যে স্যার আমার লাগছে না, কই আমার তো লাগলো না, বা কারো কারো লাগছে কিন্তু খুব কম টাকা। দেখুন আপনি 10টা লটারি কাটলেন, একটা লাগলো, সেটা কিন্তু লটারি লাগা নয়, এটা কিন্তু মোটেও লটারি লাগা নয়। যারা কাটছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, আপনারা যাদের প্রচণ্ড নেশা আছে লটারিতে বা জুয়াতে, আপনারা দেখে নিন যে আপনার ভাগ্যটা বর্তমান কোন গ্রহের দশা চলছে, কোন গ্রহের অন্তর্দশা চলছে, এই জায়গাটা আপনারা একটু হলেও দেখিয়ে নিন। তাহলে কি হবে যে আপনাদের অর্থ কিন্তু অপচয়টা হবে না। তো এবার আমি শুরু করছি, কোন এই সাতটি রাশি এই দীপাবলিতে দীপাবলি বাম্পার পেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে নতুন প্রদীপ। প্রথম যে রাশির কথা আমি বলতে চলেছি সেই রাশিটি, তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মেষ রাশি। আপনাদের ধনভাবে ধনপতির অবস্থান, অর্থাৎ ধনভাবে আপনার রাহুর অবস্থান, এবং আপনাদের ঠিক রাশির সপ্তম স্থানে শুক্র কানেক্ট হয়ে যেতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা কিন্তু দ্বিতীয় পতি সপ্তমে এবং দ্বিতীয় হবে রাহু গ্রহের অবস্থান, আপনাদের কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি লটারি থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে, সাট্টা থেকে ইনকাম কিন্তু আপনাদের দিবে। দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির রাশিতে রাহু গ্রহের অবস্থান এবং আপনাদের রাশির নবমভাবে শনিগ্রহের অবস্থান, নবপঞ্চম যোগ, আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি, শেয়ার, ফাটকা, জুয়া থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা এ সময় পাবেন। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিরও একাদশ স্থানে রাহু তুঙ্গ গৃহে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রেও, এবং চতুর্থভাবে এই শুক্র অবস্থান করবে একাদশ প্রতি চতুর্থভাবে, চতুর্থ একাদশের কানেকশান এবং একাদশভাবে রাহু গ্রহের অবস্থান, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় লটারি থেকে, শেয়ার থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে প্রচুর অর্থ কিন্তু পাবেন। তারপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশিরও কিন্তু খুবই দুর্দান্ত সুযোগ, আপনাদের পঞ্চমভাবে এ রাহু তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং আপনাদের রাশিতে শনির অবস্থান এবং এই যে নবপঞ্চম যোগ সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই দেওয়ালিতে, দীপাবলিতে লটারি থেকে, জুয়া থেকে, সাট্টা থেকে, ফাটকা থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিরও কিন্তু এই লটারি থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারাও পাবেন, আপনাদের রাশি চতুর্থ স্থানে এই রাহুর অবস্থান এবং দ্বিতীয় একাদশের কানেকশান, আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তি এবং ধনবর্ষা হতে চলেছে লটারি থেকে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিরও কিন্তু আকস্মিক প্রাপ্তি, আপনাদের নবম স্থানে এই রাহুগ্রহের অবস্থান এবং আপনাদের দ্বিতীয়ভাবে এই শুক্র সকেত্রিক অবস্থান করবে, আপনাদের ধনভাবে ধনপতি, নবমভাবে রাহুর অবস্থান, ভাগ্যোদয়, অর্থাৎ আপনাদের লটারি থেকে, শেয়ার থেকে, জুয়া থেকে, সাট্টা থেকে প্রচুর কিন্তু অর্থ কিন্তু এই সময় আপনারা পাবেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তমভাবে এই রাহুর অবস্থান, আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি, শেয়ার, জুয়া, সাট্টা থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু এই সময় এই দীপাবলিতে আপনারা কিন্তু পাবেন। এবং চৌঠা নভেম্বর থেকে এই রাহু নক্ষত্র, উপনক্ষত্র চেঞ্জ করে যাচ্ছে, এই ক্ষেত্রে লটারি লাগার সম্ভাবনা কিন্তু যে রাশিগুলো আমি কথা বলছি সে রাশিগুলোর প্রবল পরিমাণে কিন্তু বাড়িয়ে তুলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিরও কিন্তু এই লটারি থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা, লটারি, জুয়া, সাট্টা, ফাটকা থেকে কিন্তু আপনারাও এই সময় কিন্তু
প্রচুর অর্থ কিন্তু পাবেন। যদি আপনার ন্যাকাল চার্টে এই সময় শুভগ্রহের দশা চলে এবং আপনাদের ন্যাকাল চার্ট যদি পারমিট করে, তাহলে বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আপনারা কিন্তু এই সময় আকস্মিক প্রাপ্তি লটারি শেয়ার জুয়া থেকে কিন্তু আপনারা পাবেন। এই দীপাবলিতে আমি যে সাতটি রাশির কথা আমি বললাম, এই সাতটি রাশি জীবন হয়ে উঠবে আলোকিত। অর্থাৎ আপনারা অবশ্যই লটারি কাটতে পারেন, তার আগে আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনাদেরকে দিয়ে দিয়েছি 9609343993। এটি অনলি ফর হোয়াটসঅ্যাপে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন আমার সাথে ভিজিট করতে চাইলে, সেখানে আপনারা লিখুন, সময় মতো আপনারা উত্তর পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।